স্প্যানিশ তো, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে করছে। নমস্কার, সুপ্রভাত সকলকে, স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজকে ব্লগটা শুরু করার আগে সকলকে আরও একবার অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সকাল সকাল আজকের আমার এই হেসেল থেকেই ব্লগটা শুরু করলাম। বেরোতে হবে আজকে মিঠি স্কুলে, তাই সকাল থেকে মাথায় ঘুরছে যাই হয়ে যাক এই দুপুরের খাবারটা আগে রেডি করতে হবে। তাই একটু মুখ মুসুর মিলিয়ে ডাল করব, আর ঘরে একটু লাল শাক ছিল সেটাকে কুচি কুচি করে এই পাশে কড়াই চাপি দিয়েছি। কিছু নয়, কড়াইতে সামান্য তেল দিয়ে একটু ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে তুলে দিয়েছি। ওই পাশে গ্যাসে বসিয়ে দিয়েছি একটু ভাত, ভাতটাও মোটামুটি করে চলে যাব। আর ছিল ফ্রিজে দু পিস মাছ, রুই মাছ, ওইটাই ভাজা ভাজা করে নেবো। ব্যাস, আজকের আমার দুপুরে রান্না মোটামুটি শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, ওই জল খাবারে একটু সবজি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু চিড়ে পোলাও করে দেবো। তাই ওর বাবাকে বলেছি তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও, মোটামুটি 11:30 নাগাদ আমাদেরকে বেরোতে হবে। বাচ্চাটা সবসময় স্কুলে প্রোগ্রাম হলে একটা কথাই বলে, মামি তুমি যাবে তো? বাবা মাকে দুজনকে দেখলে ভারী খুশি হয় উনি। এই যে ডাল মোটামুটি ছুকে দিয়েছি, রেডি হয়ে গেছে। চলে এসেছি মিঠি স্কুলে। আজকের উনাদের ইস্টার এগ হান্টের ফেস্টিভ্যাল আছে, মানে ওই ইভেন্ট। বাচ্চাগুলো ভারী খুশি হয়। এই যে খোলা মাঠে ছোট ছোট ডিমগুলোকে ছড়িয়ে দিয়েছে এদিক ওদিক, ব্যাস বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে। এবার বলেছে যে যত পারো তোমাদের ওই ঝুড়িতে ডিমগুলো গোড়াও। বাচ্চাগুলো ভারী খুশি। ওই যে আমার পুটকেটা সামনে যাচ্ছে। স্কুলে সকল বাচ্চাদেরই বাবা মারা এসেছে, তবে এই খোলা মাঠে খেলাটা কিন্তু মন্দ লাগছে না। সে তো ভারী খুশি, ডিম কি কুড়োবে, হাসতে হাসতে লুটিয়ে পড়ছে। তাই ওর বাবা আর আমি বলে দিচ্ছি এই দিকে যা, এইখানে ডিমগুলো পড়ে আছে গুড়িয়ে নে। যাকে এই বাচ্চাগুলো খুশি হয় দেখে না ভারী ভালো লাগে। ওই দেখুন একটা ছোট্ট ডগিকে নিয়ে এসেছে, কি সুন্দর জামা কাপড় পরিয়ে, দেখতেও বেশ ভালো লাগছে। ব্যাস এইখানে প্রোগ্রামটা শেষ হয়ে গেলে ওই অডিটোরিয়ামে যেতে হবে, ওখানেই তাদের আসল নাকি অনেক কিছু দেওয়া হবে হাতে। স্কুলের কাজকর্ম সেরে ঘরে চলে এসেছিলাম। এই দুপুরে খাওয়া দাওয়া করে মেয়ের ঝোঁক উঠেছে, সে নাকি একটু খেলতে যাবে। আমি বললাম যাও, ও একটু দুপুরে ঘুমানোর আগে একটু না হয় খেলিয়ে দাও। তবে ওনার এনার্জি কিন্তু তুঙ্গে। এত করে বললাম, এত স্কুলে ইভেন্ট হয়েছে, এত দৌড়িয়েছিস, তো টায়ার্ড লাগছে না? বলে না, আমার চোখে কোনো ঘুম নেই, আমি এখন নাকি ব্যাট বল খেলবো। কি এসছে রে, কখন থেকে পাগল করে দিয়েছে, পাগল। ওহ, আরে এই বড় জিনিসটাকে সরিয়ে দাও, একে গ্যারেজে রাখো, গ্যারেজে। আজকে খাট এসছে, খাটের মানে ফ্রেম। খোলো বাবা, খোলো খোলো বাবা গো। কি একটা কিনেছে, পাগল করে দিয়েছে, মানে যা যা অর্ডার দেওয়া হয়েছে আচ্ছা সব চলে এসেছে, শুধু এটা বাদে। তোর তোর জিনিসটাই সবার শেষে এসেছে। দাঁড়া বাবা নাইফ নিয়ে আসুক, একে কাটতে হবে। হ্যাপি, আমার মনে হয় না একটা ক্যাকটাস টয় আছে জানো, ওটা আমাদেরই ওই কিচেনের একটা আইটেম এসেছে। মুখটা দেখো, মুখটা দেখো,
তোর ক্যাকটাসটা যাতে ভেঙে না যায় দুনিয়ার কাগজ দিয়ে বাবা র‍্যাপ করেছে। নে খোল খোল বাবা, রে বাবা কি জিনিস। সব থেকে অদ্ভুত ব্যাপার, মিঠি এটা জানতে পেরেছে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে দেখে। ইন্ডিয়াতে বোনটা গেছে তার বাচ্চাটার জন্য কিনে রেখেছিল ভাই, সেইখান থেকে দেখেছে। বাট জিনিসটা ইউনিক, এটা হচ্ছে রিচার্জেবল। ও আচ্ছা, আমি চার্জ করতে পারবো। বাহ, ভাই ব্যাটারি চার্জ করতে পারবো। সুন্দর তো চলে যাচ্ছে। না ঠিক, কি ড্রেস দিয়েছে তাকে পরানোর জন্য নাকি? এই তো কথা থেকে সব রেকর্ড হচ্ছে। আজকে আমি মিঠিকে খুব মারবো। আমার হেভি হাসি লাগছে কিন্তু। আই লাইক দ্য ওয়ে ইউ টু এত ভালো লেগেছে মিঠি, সেদিন থেকে বলছে যে আমারও চাই, এবার দেশ থেকে কি করে নিয়ে আসবো, এখন তো কেউ আসছে না। আমি ওকে বললাম তুমি দেখো অ্যামাজনে এমন কিছু নেই যে পাওয়া যায় না, লাকিলি পেলাম। সে কবে থেকে মানে 5 দিন হয়ে গেছে অর্ডার দেওয়া হয়েছে, পাগল করে দিচ্ছে যে কবে আসবে কবে আসবে। আলটিমেটলি এসেছে, চলছে এখনো সেইটারই। বাট জিনিসটা কিন্তু মন্দ নয়, আমারও বেশ ভালো লাগছে। স্প্যানিশ তো, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে করছে। মি বস ভালো ভালো দিয়েছে তো, বিটস আছে গানে। আই শেড স্টপ স্টপ, why are you not listening to me? Oh my god, she's still dancing, see? Wait, I have to call to cops. Mithi, call 911, go. Oh my god, you are not scared at all. Still you are dancing? I said stop. Stop. You are not listening to me. Just wait and watch. Hello? Take her to jail. মজার জিনিসই বটে, তবে আমার মেয়ে কি আনন্দ করবে? আমারই এত ভালো লাগছে, যা বলছি মোটামুটি আমার স্বরে বলে যাচ্ছে। বাচ্চাদের জন্য কিন্তু এটা ভালো ভারী জিনিস। ওই যে আরেকজন হেসে হেসে পেট ফেটে যাচ্ছে। চাকরি বাবা, এই 5-6 দিন এটাকে নিয়ে যদি ব্যস্ত থাকে না, তাহলে হয়তো আমার মাথাটা একটু কম খারাপ করবে। বিকেলে আবার ওইদিকে একটু বেরোবো, বাজার নেই, একটু মাছটা চানতে যেতে হবে, যদি বা সেই বাড়ি থেকে এখন 40 মিনিট দূরে। তাই ওর বাবাকে বললাম ওই পাশে দোকানটা নতুনভাবে খুলেছে, চলো একটু দেখে আসি। দেখুন, এই যে রাস্তায় যেতে যেতে আস্ত এক বড় গাছকে গাড়ির মাথায় তুলে নিয়ে ছুটে চলেছে। ভারী অদ্ভুত জিনিস। দোকানে চলে এসেছি, এই তো ব্যাগ, এই তো ব্যাগ নিয়েছি। হাতে নে, ধর হাতে ধর ধর, পড়ে যাবে। এদিকে ঘুম ভর্তি, এদিকে চকলেট ছাড়ছে না। আমরা এটাই এই প্রথমবার এলাম, ভালো। আমি বন্ধুদের মুখে অলরেডি আগেই শুনেছিলাম তো এই জি মার্টটা এখানে প্রথম খুলেছে। এটা আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা দূরে, আর ভেতরে গিয়ে দেখাবো কিরকম জি মার্ট, দেখি কিরকম সুপার ব্যাপার স্যাপার আছে, বোঝা যাবে। এদের আবার অ্যামাজনের পিক আপ আর ড্রপের সব ওই বক্সগুলো এখানে রেখে দিয়ে যায়, এই ব্যবস্থাটাও রেখেছে। চলুন ভেতরে যাই। দোকানটা অনেকদিন আগেই খুলেছে, বন্ধুদের মুখে শুনেছিলাম।
তাই ভাবলাম একবার একটু ঘুরে যাই। যারা যারা নিয়মিত আমার ব্লগ ফলো করেন তারা হয়তো জি মার্টের এই ভিডিওটি দেখেছেন। সেম দোকান, কিন্তু এখান থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট নয়, একটু দূরেই হবে, প্রায় 50 মিনিটের মতো। কিন্তু এই যে নতুন খুলেছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মাছের অনেক অ্যাভেলেবিলিটিও আছে। তাই আমি ওর বাবাকে বললাম সেই যখন এত দূরে এসেছি 2 থেকে 3 ধরনের মাছ একেবারে নিয়ে নাও। আবার এখানে ধূপও পাওয়া যাচ্ছে, এটা একটু চাইনিজ দোকান, মানে হংকং স্পেশাল জিনিসপত্রগুলো এখানে বেশি পাওয়া যায়, তাই ধূপটা দেখে একটু অবাকই হয়ে গেলাম। চলে এসেছি বাড়িতে, ওর বাবা বললো সারাদিন এদিক ওদিক করে ভালোই ধকল গেল, একটু গরম গরম চা বানাবে। তাই দুধটা গরম করতে দিয়ে এপাশে চিনি, এলাচ, লবঙ্গ আর চাটা রেডি করে নিয়েছি। সন্ধ্যের দিকে একটু চাটা খেলে ক্লান্তিভাবটা একটু দূর হয়ে যাবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগের সামান্যতম যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর পারলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা পারিবারিক ব্লগ নিয়ে। এই যে দেবো একটু আদা কুচি, তার সাথে লবঙ্গ আর এলাচটা ভালো করে থেতো করে দিয়ে দেবো। সুগন্ধিযুক্ত চাটা খেতে ভালোই লাগে কিন্তু। আজ আসি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।